Hello everyone, welcome to English from Zero Level course. Here is me, Srabonti Bhattacharji. And here is me, Nirjan Akhtar Mim. ইংরেজি এই বিষয়টা কিন্তু খুব ভ্যাস্ট একটা বিষয়। শুধুমাত্র গ্রামার, ভোকাবুলারি এসব দিয়ে কিন্তু আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে স্কিল আছে সেটাকে কিন্তু বৃদ্ধি করা যাবে না। ইংলিশকে অ্যাজ আ সাবজেক্ট হিসেবে না শিখে আপনি যদি ইংলিশকে অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখেন তাহলে কিন্তু আপনি এটা অনেক বেশি এনজয় করবেন, তাই না মিম? একদম ঠিক। ছোটবেলা থেকে আমরা যখন স্কুলে পড়ি, স্কুল থেকে ঠিক কলেজে পড়ি, কলেজ থেকে যাই আমরা ইউনিভার্সিটিতে ক্লাস করতে, এরপরের এক্সপিরিয়েন্সটা হচ্ছে জব এক্সপিরিয়েন্স। এখন তুমি বলো, বা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন, যে যারা এতগুলো ডিগ্রি পর ডিগ্রি, এসএসসি ডিগ্রি, এইচএসসি ডিগ্রি, ইউনিভার্সিটিতে ভালো গ্রেড করছে, এত ভালো সিজিপিএ, তারা কি ইংলিশে কথা বলতে পারে ভালো করে? পারে না। তুমি একটা গ্রামার রুলস দিবে, রুলসটা ঠিকই পারে, এক্স্যাক্টলি, কিন্তু বিভিন্ন সিচুয়েশনে তারা কিভাবে ইংলিশটা বলবে সেটা তারা জানে না, বলতে পারে না, তাই না? রিসেন্টলি আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে, একটা ইউনিভার্সিটিতে আমরা যখন গিয়েছিলাম ওয়ার্কশপের জন্য, ইউনিভার্সিটি লেভেলের প্রায় অনার্স শেষ হয়ে যাবে, সে নর্মাল একটা বাংলা থেকে ইংলিশে লাইক একটা ছোট নর্মাল সেন্টেন্স বাক্য সে বলতে পারছে না। কেন পারছে না জানো? কারণ সে কথা বলার আগে তার মাইন্ডে চিন্তা করছে যে গ্রামারের যে একটা রুলস, রুলস দিয়ে কি আমার হচ্ছে, আমার কোন রুলটা ফলো হবে বা কি রুলটা করবো, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, কত কিছু সব রুলস একসাথে একদম ব্রেইনস্টর্ম হয়ে গেছে। এন্ড ওরা হচ্ছে ডিসাইড করতে পারতেছে না যে এটা কোন রুলে আমরা ফেলে তারপর কথা বলবো। এক্স্যাক্টলি। আচ্ছা একটু চিন্তা করেন তো, আমরা যখন বাংলা শিখেছি আমরা কি ব্যাকরণের রুলস অনুযায়ী বাংলা শিখেছি? স্টিল এখনো আমার মনে আছে যে ব্যাকরণ যখন আমরা দেখতাম মাথা ঘোরাতো, মানে আমার মনে হয় যে গ্রামার অনেক সহজ বাংলা ব্যাকরণের থেকে, অথচ আমরা কিন্তু বাংলায় খুবই ফ্লুয়েন্ট, খুবই ফ্লুয়েন্ট, আমরা সব বলতে পারছি, আমরা কোনো ভুল সেন্টেন্স বলছি না। একজন বাংলাদেশি মানুষ কিন্তু ভুল না হলে কখনো এটা বলবে না যে আমি আগামীকাল এসেছিলাম, কিংবা আমি গতকাল যাব না, এই কথাগুলো কিন্তু আমরা বাংলায় বলবো না, তাই না? আমরা কি এই রুলস গুলো শিখেছি ব্যাকরণ অনুযায়ী? একদমই না। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কেন আমাদের সবসময় গ্রামার, রুলস, স্ট্রাকচার এগুলো ফলো করে শিখতে হবে? আমার স্টুডেন্ট, ও হচ্ছে ক্লাস ফোরে পড়ে, ওকে, তো ওর হচ্ছে একটা টপিক ছিল টেন্স, ওকে, সো পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, মানে টেন্সের যতগুলো আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সবগুলোর যে পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে মানে ও না নিতে পারছিল না। ট্রু। ও তখন ওর ইংলিশের প্রতি না একটা ফিয়ার কাজ করলো, ও হ্যাঁ একটা ফোবিয়া কাজ করলো, ওর আর যে ইংলিশ শেখার যে আগ্রহটা ওর আর হলো না, নষ্ট হয়ে যায়। ট্রু। সো এটা হয়, ইংলিশকে আপনি যখন অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ শিখবেন তখন কিন্তু আপনি এটা এনজয় করবেন, আপনি একটা নতুন ভাষা শিখছেন। আচ্ছা চিন্তা করেন তো, আপনার ডেইলি লাইফে কতগুলো সিচুয়েশন আসে? অনেকগুলো সিচুয়েশন। ফর এক্সাম্পল আমি যদি বলি বার্থডে, এটা একটা সিচুয়েশন হতে পারে, জব ইন্টারভিউ, এটা একটা সিচুয়েশন, দেন ডিরেকশনস, এক্স্যাক্টলি, আমরা অনেক সময় ডিরেকশনস জানতে চাই, দেন আর কি মিটিং, দেন ফুড অর্ডার, দেন ফুড রিসিভ, এরকম অনেক কিছু শিখতে হতে পারে। ঠিক সেই কথা মাথায় রেখে আমি আর মিম কিন্তু এই কোর্সটি ডিজাইন করেছি যারা একদম জিরো লেভেলে আছেন, যারা বুঝতে পারছেন না যে কিভাবে আমি আসলে শুরু করব, কোথা থেকে শুরু করতে হবে। সো দিস কোর্স ইজ ফর ইউ। অ্যাকচুয়ালি একদম ইংলিশ ফ্রম জিরো লেভেল নামকরণটা হয়েছে এই কোর্সে কিন্তু আপনাদের কথা মাথায় রেখেই, যেন আপনারা একদম বেসিক থেকে শুরু করতে পারেন। হাউ টু স্টার্ট, অ্যাকচুয়ালি আমরা এই কোর্সে যেভাবে ডিজাইন করেছি আপনারা যদি প্রত্যেকটা ক্লাস স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনাদের আসলে ল্যাঙ্গুয়েজ নিয়ে আর কোনো প্রবলেমই থাকবে না। এর কারণ শুধুমাত্র কোর্সের ক্লাসে কিন্তু না, আমরা কিন্তু আপনাদের জন্য লাইভ ক্লাসও নিয়ে আসছি, রাইট মিম? সো এই কোর্সে আপনি আসলে কি কি শিখতে পারছেন আমি যদি আপনাদেরকে শর্ট করে একটু বলি, ধরেন আপনি কাউকে কিভাবে গ্রিট করবেন, কিংবা আপনাকে কেউ গ্রিট করলো আপনি তার রিপ্লাই কিভাবে দিবেন, আপনি কাউকে কিভাবে জিজ্ঞেস করবেন সে কেমন আছে, সে কোথায় ছিল, তার দৈনন্দিন জীবনে কি হচ্ছে, অনেক ধরনের সিচুয়েশন, ইভেন এমনও সিচুয়েশন আছে যে হুট করে কারোর সাথে দেখা হলো, যে লাইক লং টাইম নো সি, হঠাৎ করে তোমার তো এখন এই জায়গায় থাকার কথা কিন্তু তুমি হুট করে এখানে কি করো, যত ধরনের সিচুয়েশন আছে, লাইক ইভেন একটা কনভারসেশনের এন্ডিং এ আপনি কি বলতে পারেন, আপনি কিভাবে কাউকে প্রেজ করতে পারবেন, মানে সব ধরনের সিচুয়েশনের কথা চিন্তা করে আমরা হচ্ছে এই কোর্সটি প্ল্যান করেছি। সো এই কোর্সটিতে আপনার সিটটি বুক করতে কিন্তু আপনি এখনই এনরোল নাও বাটনে ক্লিক করে আপনি কোর্সটি পারচেজ করতে পারেন।
এবং একই সাথে আপনারা জেনে খুশি হবেন যে এই কোর্সে আপনারা কিন্তু আরো অনেকগুলো বেনিফিট পাচ্ছেন। আমরা আপনাদের জন্য আরো অনেকগুলো সাপোর্ট রাখছি, সাপোর্ট গুলো কিন্তু আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তার মধ্যে আপনাদের জন্য কিন্তু প্রত্যেক সপ্তাহে আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস নিয়ে আসছি, শুধু তাই নয় একটি উইকলি নোট এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, আপনাদেরকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সিক্রেট ফেসবুক গ্রুপে অ্যাড করা হবে, আপনাদের সকল সমস্যা সেখান থেকে আমরা জেনে নিব। আপনাদের জন্য তো এই কোর্সে 100টি লেসন থাকছেই। শুধু তাই নয়, এই কোর্সটিতে কাস্টমাইজড লেসনের ব্যবস্থা আছে। ফর এক্সাম্পল, আপনারা আমাদেরকে বলবেন, ম্যাম আমরা তো এই সিচুয়েশনটা আসলে শিখতে পারিনি, কিংবা আমাদের এখানে একটু প্রবলেম আছে, আপনারা যদি এটার উপর একটা লেসন বানিয়ে দেন, আমরা কিন্তু আপনাদের রিকোয়েস্টেড টপিকের উপর আপনাদের জন্য লেসনও বানিয়ে দেব। সো এটা কিন্তু খুবই ইউনিক একটা সাপোর্ট, রাইট? এন্ড খুবই হেল্পফুল যে আপনাদের কোনো একটা প্রবলেম হচ্ছে এন্ড সেটার উপর আমরা ডিসকাস করে সেটার উপর একটা লেসন প্ল্যান করে আমরা আপনাদের জন্য একটা লেসন বানিয়ে দেব। হ্যাঁ, এটা কেন করা হচ্ছে, কারণ আমরা অনেক সিচুয়েশন, আমাদের যেটা আমাদের আয়ত্তে যেটা ছিল সব ধরনের সিচুয়েশন এখানে এই কোর্সটিতে আছে, কিন্তু এমনও হতে পারে যে কিছু একটা মিস হয়ে গেল বা আপনি চাচ্ছেন যে এই সিচুয়েশনের উপর আমরা একটা ভিডিও চাই বা আমরা একটা লেসন চাই। সো এই জন্যই হচ্ছে কাস্টমাইজড লেসনের আমরা ব্যবস্থা করি। ইটস লাইক অল ইন ওয়ান কোর্স। যেহেতু এটি একটি ভিডিও কোর্স, সো আপনার কিন্তু আজীবন এটাতে অ্যাক্সেস থাকছে। তার মানে একবার কোর্সটি পারচেজ করলে কিন্তু আপনি আজীবন, যখনই আপনার এটা আবার করা প্রয়োজন, আপনার একটু লেসন গুলো দেখা প্রয়োজন, কিংবা আপনি হয়তো একটা টপিক ভুলে গেছেন, আপনি আরেকবার রিভাইজ করতে চাচ্ছেন, আপনি কিন্তু সারা জীবন যে কোনো সময় সেই টপিকটা আরেকবার রিভাইজ করতে পারছেন। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? এনরোল নাও।